শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই মিলাদে সম্মানিত সভাপতি আমাদের সাবেক মুক্তিযোদ্ধা কমান আজগর আলী ব্যাপারী মঞ্চ উপস্থিত থাকেন ঘিরে আজকের এই আয়োজন। আমাদের ঢাকা জেলার স্বেচ্ছাসেবকের সহসভাপতি ও বর্তমান আসলে ইউপির চেয়ারম্যান আলহাজ শাহাবুদ্দিন মাদবর, আজকে এই মিলাদের মাধ্যমে আসলে ইউপি নির্বাচনের সম্বন্ধে আমরা দু একটা কথা বলতে চাই। এখানে পিছনে অনেক নেতৃবৃন্দ আছেন, সামনে অনেক এই চার নং ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন, কয়েকজন মেম্বার কথা বলে গেছেন। চার নং এই ওয়ার্ডের যে মেম্বার উনি খুব সুযোগ্য মেম্বার, উনিও ইনশাল্লাহ আজকে এই আয়োজনের সাথে অনেক পরিশ্রম করতেছে, তার জন্য আমরা দোয়া করি সেজন্য সামনে এগিয়ে যেতে পারে। আচ্ছা, আজকে আমরা যার জন্য এত প্রশংসা করলাম, যাকে নিয়ে এত প্রশংসা করলাম যে তার দরবারে গেলে কেউ খালি হাতে আসে না, তার দরবার গেলে কেউ বিয়ে তার কারোর মেয়ে বিয়ে দিয়ে দেয়, কার ছেলের উপকার করে, কারো ন্যায্য বিচার করে। আচ্ছা, আমরা যদি এই আসলে ইউনিয়ন নয় নং ওয়ার্ড সবাই মিলে যদি তার কাছে এত কিছু পেয়ে থাকি, তাহলে সে আপনাদের কাছে কি চায়? আজকে নৌকা দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই ভালোবাসা চায়। তার সাথে সাথে আমাদের ওই নৌকার 5 তারিখে নির্বাচনের বিজয়ের ভোট চায়। আরে ভাইরা, কেউ কোন এক ভাই বলেছেন যে অনেকে টাকা লুবে বেড়ায়, আরে টাকা টাকা তো ফাঁকা হয়ে যাবে। আজকে আশিরা জনগণ যার সাথে আছে তার কাছে টাকা কোনো তুচ্ছ ব্যাপার। আশিরা জনগণ আজকে একটাই করবে, একটাই চুলগান হবে, যে চুলগান আমরা কিছুক্ষণ আগে দেখলাম সবার মুখে বলিষ্ঠ প্রতিবাদী ভাষা, আরে সেই ভাষাটা তো থাকবে ওই দিন পর্যন্ত, ওই আগামী 5 তারিখ পর্যন্ত বলিষ্ঠ কণ্ঠে সবাই আওয়াজ তুলবে একটাই কথা, আগামী 5 তারিখে আমরা লোক আমার গায়ে ভোট দিব সভাপতি চেয়ারম্যানকে বিদায় করব। কোন স্বতন্ত্র আর তন্ত্র কাউকে আমরা ওই মাঠে দাঁড়াতে দেব না, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা, এটা জাতির পিতা বঙ্গবন্ধু নৌকা, যে জাতির পিতা আজকে এই বাংলাদেশকে আমাদের মাঝে দেওয়ার জন্য তার সপরিবারে হত্যা করেছিল ওই কুচুকুমল, সেই বঙ্গবন্ধু জাতির পিতার নৌকা, সেই নৌকাকে সভাপতি বা চেয়ারম্যানকে দিয়েছে, তাকে এত তুচ্ছ করে দেখার কি আছে? আমরা তো মনে করি যে তোমাদের তুচ্ছ করে দেখি ঘর থেকে বের হলে তোমাদের হাত থেকে পাও থেকে হাঁটু পর্যন্ত কেঁপে যাবে নৌকার আওয়াজে, নৌকার ধরিতে। আরে ভাই, আর মাত্র 10টি বা 12টা দিন আছে আমাদের এই আজকের বিজয়ের আখ্যানটা আমরা দেখার জন্য। ইনশাল্লাহ এই সারা আশিরাবাসী আসলে ইউনিয়নবাসী এমন বিজয় এবার দেখাবে, আমরা বলি আশুলিয়া সারা বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত জায়গা, তাহলে সেই আশুলিয়া প্রতিষ্ঠিত জায়গার চেয়ারম্যানই তো সভাপতি চেয়ারম্যান, যার কাজকর্ম দেখে আপনাদের তো হিংসা হচ্ছে যে আপনারা পারেন নেই, সেই ক্ষমতা করে সেই কাজকর্মকে পাল্টিয়ে এনে দিতে নৌকো, কিন্তু না, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছে এই সভাপতি চেয়ারম্যান 9টি ওয়ার্ডের জন্য কাজ করেছেন, সারা সবার থানায় সব জায়গায় কাজ করেছেন, সবার সাথে আছেন। আরে আওয়ামী লীগকে কে জায়গায় রেখেছে আজকের এই চেয়ারম্যান সভাপতি চেয়ারম্যান? আরে আওয়ামী লীগ তো ঘুমিয়ে গেছিল আসলে থেকে, আজকে যুবলীগ তার সাথে সাহায্য করবে, আজকে স্বেচ্ছাসেবক তার সাথে আছে, আজকে শ্রমিকও তার সাথে আছে, আজকে 9টা ওয়ার্ডের যে মেম্বাররা তাদের যদি আমি প্রতিশ্রুতি দেখেছি, কালকে দেখেছি আমি 8 নং ওয়ার্ডে যে কি হারাই জনসভা, মনে হয় যে এটা যেন বিজয়েরই সভা নৌকার, আজকে তো তাই মনে হচ্ছে, সেটাও বিজয় সভা, পোশাক পরে দেখেছি সেটাও বিজয় সভা, তো বিজয় তো আমাদের তার প্রান্তে। ইনশাল্লাহ আপনাদের ভয় নাই, সভাপতি ভাইয়ের কাছে আপনারা চেয়েছেন দিয়েছে, সভাপতি ভাইকে আপনারা দিবেন একটা দিন দিবেন, নৌকা মার্গায় ভোট দিবেন আগামী 5 তারিখ জানুয়ারিতে আমরা আরেকটা
নতুন বৈশ্বরে নতুন বিজয় নিয়ে আমরা ওই সভাপতি ভাইকে নৌকা উপহার দিব। আর এই সভাপতি ভাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে এই নৌকা উপহার দিবে। আমি আজকে আমার বক্তব্য আর দেওয়ার কোনো ক্ষমতা নাই, যেহেতু অনেক সময় চলে গেছে। আমি আমার এই আবারও নৌকার জন্য ভরছে, সভাপতি ভাইয়ের জন্য ভরছে। আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।